55 দিন পার হয়েছে, 56 দিনের মাথায় প্রকাশ্যে এলেন তিনি, তবে পুলিশি ঘেরা টোপে। বুধবার রাতে গ্রেপ্তারির পর বৃহস্পতিবার শেখ শাজাহানকে হাজির করানো হয় বসিরহাট মহকুমা আদালতে। ধূপদুস্তর সাদা পোশাক, সাদা প্যান্ট, সাদা জামা, সাদা স্নিকার্স, জামার ওপর হালকা চেকের নেহরু কোট। কোর্ট লক আপ থেকে আদালত কক্ষে এন্ট্রি নিলেন একেবারেই নিজস্ব ভঙ্গিমায়, যেন কিছুই হয়নি, এমনই বডি ল্যাঙ্গুয়েজ তার। আদালত কক্ষে ঢোকার আগে তর্জনী উঁচিয়ে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে নাও বললেন তিনি, কার্যত কোনো প্রশ্নের উত্তর দিতে চান না সেটাও বুঝিয়ে দিলেন। এদিন আদালতে হাজির করানো হয় ধৃত শেখ শাজাহানকে। আদালত 10 দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠায়। যদিও এদিন আদালতে হাজির করিয়ে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়েছিল পুলিশ, আদালত 10 দিনের আবেদন মঞ্জুর করেছেন। এ বিষয়ে শেখ শাজাহানের আইনজীবী রাজা ভৌমিক জানান, আমরা বেল চেয়েছি, যেহেতু এটা সাব জুডিস ম্যাটার, এতে এই বিষয়ে আর কিছু বলবো। কোন গ্রাউন্ডে বেল চাই? কোন গ্রাউন্ডে? তা যেহেতু তার এইচে ওর নাম ছিল না এবং ডাইরেক্টলি কোনো ইনভলভমেন্ট নেই সেটাও বলেছি। কিন্তু ইডির কেসে কোনো নাম রয়েছে? সরাসরি নাম আছে কিন্তু ওনার ইনভলভমেন্টটা জিরো। যাই হোক, সেটা কোর্ট কি অর্ডার দিল? কোর্ট 8 দিন 10 দিন পিসি অ্যালাউ করেছে, 9 শেখ শাজাহানকে আদালতে তোলা হবে। সকাল থেকেই বসিরহাট আদালত চত্বরে পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। আদালতে ঢোকা ও বেরোনোর প্রায় সমস্ত প্রবেশদ্বারে বসানো হয় ব্যারিকেড। উল্লেখ্য, গত 5ই জানুয়ারি ইডির ওপর হামলার মামলাতে শাজাহানকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার গভীর রাতে। মাঝে 55 দিন কোথায় ছিলেন সন্দেশখালীর বাঘ? তার উত্তর অবশ্য জানা নেই কারো। 14 দিনে চেয়েছিলেন কিন্তু 10 দিনের অ্যালাউ হয়েছে, সেটা এই মুহূর্তে আমরা বলতে পারবো না। এটা পুলিশের ব্যাপার, এটা আমাদের কোনো ব্যাপার না। কোর্টে যেটা নিয়ে এসছে সেটা আমরা বলছি। আর একটা মামলায় ওকে সোন অ্যারেস্টে প্রেয়ার দিয়েছিল, সেটাও অ্যালাউ হয়েছে। এদিন আদালত থেকে বেরিয়ে শেখ শাজাহানকে সোজা কলকাতায় নিয়ে যায় পুলিশ। জানা গেছে আদালত চত্বরের বাইরেই পুলিশের পক্ষ থেকে গাড়ি রাখা ছিল। এজলাস থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে পড়েন শাজাহান। কোর্ট থেকে বেরোনোর সময়ও সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে কোনো মন্তব্য করেননি তিনি। এদিন শেখ শাজাহানকে নিয়ে মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। শাজাহান গ্রেপ্তার হওয়ার পর বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তার আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। সেখানেই তার উদ্দেশ্যে হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, আগামী 10 বছর এই মক্কলের জন্যে খুব ব্যস্ত থাকতে হবে আপনাকে। 4-5 জন জুনিয়রও রাখতে হতে পারে, তবে এই ব্যক্তির জন্য আমার কোনো সমবেদনা নেই। ইতিমধ্যেই এই মামলার তদন্তভার গ্রহণ করেছে সিআইডি। মনে করা হচ্ছে কলকাতার ভবানী ভবনেই তাকে জেরা করবেন সিআইডির আধিকারিকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।